নেক্সট স্লাইডে আপনারা দেখুন হোয়াট এনি বিজনেস নিডস টু বিকাম আ সাকসেস যে কোনো বিজনেস আপনি যদি বিল্ড করেন জিরো থেকে কী কী ইনগ্রিডিয়েন্ট লাগে আপনার নাম্বার ওয়ান বিজনেস মাইন্ডসেট যারা যারা এসছেন পুরনো লিডার্স আমি বলবো কাইন্ডলি টেক নোটস ইট উইল হেল্প ইউ দেখুন নোটস আপনার আজকে কাজে লাগবে না কালকে কাজে লাগবে না নোটস কাজে লাগবে যখন আপনি টিমকে শেখাবেন আমার খুব ভালো লাগে যখন আপনারা নোটস নেন ভেরি ইম্পর্টেন্ট অনেকে বলে স্যার নোটস আমি নিয়ে নিচ্ছি কিসে না বন্ধুর থেকে একটা পাতা নিয়ে নিয়ে নিচ্ছি ওয়েন ইউ আর কামিং টু সেমিনার প্লিজ ব্রিং ইউর কপি অ্যান্ড পেন আপনারা শিখতে এসছেন এখানে চল্লিশ বছর পঞ্চাশ বছরের মহিলা পুরুষ রয়েছেন আপনাদের আমার কাছে আমার বল আর একটাই রিকোয়েস্ট যে আপনারা বলুন তো লাইফে আর কোথায় আছে আপনি হাউসওয়াইফ ছিলেন রান্নাবান্না করছিলেন আর কোন ইন্ডাস্ট্রি আছে যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে আপনাকে শেখার অপরচুনিটি দেয় আছে কোনো ইন্ডাস্ট্রি মন দিয়ে শিখুন ইট উইল হেল্প ইউ চেঞ্জ ইউর লাইফ ইন নেক্সট থ্রি টু ফাইভ ইয়ার্স সাকসেস স্টোরিজ আমি আসবো আপনারা দেখবেন যে লাস্ট থ্রি ইয়ার্স যার মধ্যে দু বছর প্যান্ডামিক ছিল কিভাবে আমাদের লিডার্সরা গ্রো করেছে বিজনেস মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন মানি ইনভেস্টমেন্ট টাইম ইনভেস্টমেন্ট দ্য রাইট সিস্টেম কনসিস্টেন্ট হার্ড ওয়ার্ক লিস্ট থ্রি টু ফাইভ ইয়ার্স এর মধ্যে একটাও যদি বাদ দেন আপনার বিজনেস গ্রো করবে না যে কোনো বিজনেস করতে পারেন এম নেটওয়ার্কিং ছেড়ে দিন যে কোনো বিজনেস ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস আপনাকে এই ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে এগুলো আপনাকে করতেই হবে ইয়েস নো সে লাউড অ্যান্ড ক্লিয়ার ইয়েস ওকে এই পাঁচটা কম্পোনেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ওর লাইফ যখন আপনি বিজনেস ডেভেলপ করছেন বিজনেসের মাইন্ডসেট ভেরি ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং প্রবলেমটা কোথায় হয় ম্যাক্সিমাম লোক চাকরি করতে করতে নেটওয়ার্ক করতে আসেন তাতে যেটা প্রবলেম হয় তাদের এমপ্লয়ী মাইন্ডসেট দিয়ে তারা বিজনেসটা করেন বিজনেস তো করছেন বেশি নেটওয়ার্কিং তো বিজনেস করছেন ডেভেলপ কিন্তু তারা যে মাইন্ডসেট নিয়ে কাজ করেন দ্যাট ইজ এমপ্লয়ী মাইন্ডসেট এমপ্লয়ী মাইন্ডসেট কিরকম জানেন আপনারা এমপ্লয়ী মাইন্ডসেটের ওনারশিপ থাকে না নো ওনারশিপ একটা লিমোজিন গাড়ি রাইট এসে থামলো একটা কোম্পানির সামনে ভেতরে ছিল জন দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি দরজা খুললো বাইরে কাজ করছে স্টিভ স্টিভকে জন বললো যে স্টিভ তুমি ভেতরে চলে এসো তোমার সাথে কথা আছে স্টিভ হচ্ছে ওই কোম্পানির সুইপার স্টিভ ভেতরে এলো সে পরিষ্কার হলো লিমোজিনের ভেতরে বসে ভাইস প্রেসিডেন্টের সাথে মিটিং হলো গল্প হলো আধ ঘন্টা পর লিমোজিন নিয়ে চলে গেল জন স্টিভ বেরিয়ে চলে এলো স্টিভের বন্ধু বান্ধব কালিগস ছিল তারা বললো যে তুমি কি চেনো ভাইস প্রেসিডেন্টকে বললো হ্যাঁ পনেরো বছর আগে আমরা একসাথেই কোম্পানিতে জয়েন করেছিলাম দুজনেই সুইপার ছিলাম আজকে জন ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি কিন্তু আমি সুইপার ওয়াই বিকজ অফ ওনারশিপ তাকে জিজ্ঞেস করলো কেন এরকম তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম তোমরা একই ইয়েতে জয়েন করেছো একই সময় জয়েন করেছো তাহলে পনেরো বছর এই ড্রাস্টিক চেঞ্জ কেন বলছে পনেরো বছর আগে ও যখন জয়েন করে কাজ করছিল ও কাজ করছিল কোম্পানি কি করে পাঁচ হাজার কোটি থেকে দশ হাজার কোটি হয় আর আমি পনেরো বছর আগে থেকে যখন কাজ করছিলাম যে ঘন্টায় কি করে দুশো টাকা রোজগার করব দ্যাট ইজ দ্য ডিফারেন্স মাই ডিয়ার ফ্রেন্ডস ওনারশিপ একটা ঘটনা বলি আপনাদের দিস ইজ রিয়েল ট্রু স্টোরি ট্রু ইনসিডেন্ট সিভিল সার্ভিস সেখানে দুজন কালিগ ছিল তারা রিটায়ার করে এবং রিটায়ার করার পর একজন কালিগ সাকসেসফুল হয় অনেক বড়ো বিজনেস ডেভেলপ করে এবং সেই বিজনেসে সেই কোম্পানিতে সেই কোম্পানিতে তার সেই বন্ধু একদিন ইন্টারভিউ দিতে আসে তো ইন্টারভিউ এখন দিতে এসে চিনতে পেরেছে আরে তোমার এত বড় কোম্পানি হয়ে গেছে আমরা তো একসাথেই সিভিল সার্ভিসে ছিলাম চাকরি করতাম আমরা দুজনে ভিআরএস নিয়েছি তো তুমি এই পাঁচ দশ বছরের মধ্যে কিভাবে এত বড় একটা কোম্পানি বিল্ড করলে আমি তো এখন চাকরি করছি সেই জন্য আমি ইন্টারভিউ দিতে এসেছি ইউ আর ভেরি লাকি তোমার নিশ্চয়ই অনেক পয়সা আছে তোমার নিশ্চয়ই অনেক লাকি তুমি সেই জন্য হয়েছে আর আমার লাক ফেভার করলো না সেই জন্য আমি করতে পারলাম না তো এই বন্ধুটা বললো দেখ একটা কথা আমি বলতে চাইছিলাম ওর বলি সেটা হচ্ছে আমরা পনেরো বছর আগে সিভিল সার্ভিসে থেকে রিটায়ার করি বললো ইয়েস রিটায়ারমেন্টের আগে মনে আছে আমরা সময় পোস্টিং ছিলাম একটা জায়গায় মধ্যপ্রদেশে বললো ইয়েস বললো সেখানে যেখানে পোস্টিং ছিলাম একদিন আমরা অফিস থেকে ফিরছিলাম আমাদের মেসে অফিস থেকে মেস প্রায় দু কিলোমিটারের রাস্তা আমরা হেঁটে হেঁটে ফিরছিলাম বলছে হ্যাঁ মনে পড়ছে বলছে ফিরে প্রায় আমরা মেসে ঢুকে যাচ্ছি সেই সময় আমার মাথা এলো যে আমি যে অফিস রুমে ছিলাম সেখানের আলো এবং পাখা চলছে বন্ধ করে আসি আলো পাখা চলছে বন্ধ করে আসিনি তো আমি তোকে বললাম যে যাই গিয়ে তাহলে আলো পাখাটা নিমিয়ে আসি তুই বললি যে না দু কিলোমিটার যেতে হবে আলো পাখা নেওয়াতে গেলে আবার দু কিলোমিটার ফেরত আসতে হবে কি দরকার আছে কালকে কি অফ করব অফিসের তো তুই চলে এসেছিলি আমি আবার দু কিলোমিটার গেছিলাম গিয়ে আলো পাখা অফ করেছিলাম আবার এসছিলাম তুই সেদিনও কর্মচারী ছিলি আজকেও কর্মচারী আমি সেদিনও মালিক ছিলাম আজকেও মালিক ডিফারেন্স ইজ ওনারশিপ নাথিং এলস অনলি ওনারশিপ আপনি এই বিজনেসে অ্যাজ এ লিডার আপনি আপনার বিজনেসটার ওনারশিপ নিচ্ছেন কি না দ্যাট ইজ ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং এ কি প্রবলেমটা হয় অন্য বিজনেসে প্রবলেম হয় না নেটওয়ার্ক মার্কেটিং এ এসে লোকের মনে হয় যে এই বিজনেসটা আমার আপলাইনের বিজনেস ইয়েস অর নো ইয়েস কার কার মনে হয় এখনো আবার ইয়েস বলছে লজ্জা করে না লজ্জাও করছে না বিজনেসটা কার আপলাইনের আচ্ছা এই দেশটা কার আমাদের আচ্ছা বউ কার আমাদের বহugar <laughs> <बोहु कार। laughs> बोलून बोलून বা বোর্ড কার মানুশি ম্যাম আপনার বোর্ড টাকা এই প্রবলেম হে তোমার দেশ কার আমাদের বহ আমার দাস্তা প্রবলেম কেন বেললো না দেশটা আমার ওনারশিপ প্রবলেম এর মধ্যে এই এই সাবজেক্টটার ওপর না একদিনের ফুল ডে ওয়ার্কশপ হয় ওনারশিপ এত ডেপথ রয়েছে ওনারশিপ নিয়ে যদি আপনি পড়াশোনা করেন তো বুঝতে পারবেন যে কেন আমরা ওনারশিপ নিই না কিছু কিছু ক্ষেত্রে কেন নিই ছেলেকার আমার পাড়া কার আমাদের সেই জন্য পাড়ার যা যা কাজ সেখানে আপনার ইনভলভমেন্ট হয় না ওনারশিপ প্রবলেম তো এই জন্য এই স্টোরিটা কেন বলা স্টোরিগুলো বলা যাতে আপনার মনে থাকে এবং আপনি ওনারশিপ নেন এই বিজনেসটা আপনার বিজনেস না কোম্পানির না আপলাইনের না ডাউনলাইনের অনলি ইওর বিজনেস এবং একটা জিনিস মনে রাখবেন সিক্রেট অফ সাকসেসফুল আপনার টিমে আপনি বা যে এটা ভেবে নেবে ডিসিশান নিয়ে নেবে রিয়েলাইজ করবে এই বিজনেসটা আমার সে এখানে গ্রো করতে শুরু করবে মিলিয়ে নেবেন আমার কথা আমি কি পৌঁছতে পারছি আপনাদের কাছে ওকে তাহলে বন্ধুরা থ্যাংক ইউ তো বিজনেস মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য সেম ফাইভ সবাই জয়েন করে পিভি সবার জন্য থার্টি রুপিস এখানে জয়েন করে হান্ড্রেড পিভিতে সবাই কনসিস্টেন্সি পায় আমিও পাই আপনিও পান ট্রেনিং সেমিনার্স এডুকেশন এভরিথিং সেম ফর এভরিবাডি কিন্তু এক বছরে কেউ ডায়মন্ড হয়ে যায় কেউ ছ বছর পরেও ব্রোঞ্জ থাকে হোয়াট ইজ দ্য ডিফারেন্স প্রোডাক্ট সেম মার্কেট সেম এই হাওড়া কলকাতাতে আমরা বিজনেস করছি আপনিও করছেন আপনিও যা ট্রেনিং পাচ্ছেন আমিও তাই ট্রেনিং পাচ্ছি আপনি যা প্রোডাক্টস নিয়ে কাজ করছেন আমিও সেই প্রোডাক্টস নিয়ে কাজ করছি এ ডিফারেন্স হচ্ছে কেন বিকজ দ্য সেন্স অফ ওনারশিপের ডিফারেন্স আছে শুধু নিজের ভাবলে হবে না কতটা নিজের তার উপর ডিপেন্ডস করছে কতটা হায়ার সাকসেস আপনি পাবেন ভেরি ইম্পর্টেন্ট এখানে তো বিজনেসে লোকের কুকুরের সর্দি হলে প্রিন্টিং করতে আসে না স্যার আজকে না আমার কুকুরের একটু সর্দি হয়েছে আমি ওই জন্য আজকে মিটিংটা যেতে পারছি না রাইট আজকে আমার শাশুড়ির গোড়ালিতে একটা ফুসকুরি হয়েছিল ওই জন্য না আজকের মিটিংটা আমি করতে পারলাম না কত টাকা চাই না এক লাখ টাকা বুঝতে পারছেন প্রবলেম কোথায় ওনারশিপ নিতে হবে আই এম নট ক্রিটিসাইজিং ইউ বাট ইট ইস ইম্পর্টেন্ট টু টেক ওনারশিপ লাইফ ইজ সিরিয়াস ইয়েসন্ন আপনারা সিরিয়াসলি এখানে কেরিয়ার বিল্ড করতেছেন ইউ হ্যাভ টু টেক ওনারশিপ ইন ইউর বিজনেস